ফের লকেটের বিরুদ্ধে পোস্টার, শুরু তরজা। বিগত 5 বছরে ইটাচুনা খান্নান অঞ্চলে একদিনও লকেট দিদির দেখা নেই, তাই এইবারে এখানে বিজেপির ভোটও নাই। শ্রীরামপুরের পর এবার সংসদ তথা হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল পাণ্ডুয়াতেও। তাকে ঘিরে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন তুলেছিলেন দলের কর্মী সমর্থকদের একাংশ। হুগলিতে তাকে যাতে দল ফের প্রার্থী না করে সে আরজি খোলাখুলিভাবেই তারা জানান সমাজ মাধ্যমে। গেরুয়া শিবির অবশ্য লকেটই ভরসা রেখেছে, লকেটও প্রচারও নেমেছেন, কিন্তু তাকে ঘিরে দলের একাংশের অসন্তোষ অস্বস্তিতে বিজেপি শিবির। বুধবার সকালে পাণ্ডুয়ার খন্নান পঞ্চায়েত এলাকায় খন্নান চৌমাথা, কলেজ মোড় ইত্যাদি জায়গায় ওই পোস্টার ঘিরে শোরগোল পড়ে। পোস্টারে দাবি করা হয়েছে, বিগত 5 বছরে ইটাচুনা খান্নান অঞ্চলে একদিনও লকেটের দেখা মিলেনি, তাই এবারে এখানে বিজেপির ভোটও নেই। যদিও এই পোস্টার কে বা কারা সেটেছেন স্পষ্ট নয়, কারণ পোস্টারে কোনো নাম নেই। 2021 বিধানসভা নির্বাচনের সময়ও লকেটের বিরুদ্ধে পোস্টার পড়েছিল পাণ্ডুয়ায়। এবার বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি নিয়ে লকেটের প্রতিক্রিয়া মেলেনি। একাধিকবার তার মোবাইল ফোন করা হলেও তিনি ধরেননি, মোবাইলে বার্তা পাঠানো হলেও উত্তর দেননি। বিজেপির অভিযোগ, এই কাজের পিছনে রয়েছে তৃণমূল। বিজেপির পাণ্ডুয়া মণ্ডল সভাপতি অমিতাভ ঘোষের দাবি, এটা তৃণমূলের চক্রান্ত। এলাকায় অনেক উন্নয়ন করেছেন সংসদ, এবছর মোদী হাওয়ায় তৃণমূল খড়কুটোর মতো উড়ে যাবে, অভিযোগ মানেনি তৃণমূল। তাদের দাবি, লকেটকে ঘিরে বিজেপিতে গোষ্ঠী দ্বন্দ্বের ফাটল ক্রমশ চওড়া হচ্ছে, সেই কারণে বিজেপির বিক্ষুব্ধরাই ওই পোস্টার সেটেছেন। পাণ্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি আনিসুল ইসলাম বলেন, আমরা কোনো চক্রান্ত করিনি, এটা বিজেপির অন্তকলহ, তৃণমূলের উন্নয়নের কাছে ওরা হেরে যাবে, তাই ভয় পেয়ে ভুল বকছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।